সকাল থেকে পাগল করে দিচ্ছে, প্রচন্ড রকম ও ভয়ে আছে, বলছে যে নতুন বিয়ে করেছি, আমার বউ যদি কাল মাংস কিনতে বলে আমি কি করব। আমরা বলেছি তোর চিন্তা নেই, তুই মাংস কেন, পেঁয়াজের দায়িত্ব আমাদের, কোনো চিন্তা নেই, আমরা বন্ধুরা পেঁয়াজের দায়িত্ব নিলাম, তুমি খালি আমার ভাইটিকে বকো না, একদম বকবে না, তোমার যখন ইচ্ছা মাংস খেও, পেঁয়াজ আমরা বন্ধুরা মিলে সবাই দেব। তুমি একটু উঠে দাঁড়িয়ে পেঁয়াজটা নাও, যেন সবাই দেখতে পারে, আগামী দিনে সোনার থেকেও বেশি দাম হতে চলেছে, ভাইরাল হবে কিন্তু এটা। হ্যাঁ, কিন্তু ভাইরাল হয়ে যাবে। পেঁয়াজ দিয়ে আজকে আশীর্বাদ ছাড়লাম আমরা শ্রাবণীকে, শ্রাবণী দীর্ঘজীবী হোক, খুশি হোক, এবং পেঁয়াজ নিয়ে ঘর সংসার হোক। ভালো করে পেঁয়াজ নিয়ে ছোট, হ্যাঁ, হাতে 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 ধরো, নীলাক্ষী ছবিটা তুললি, এদিকে আয়, এদিকে এটা তোর, এটা তুললে ভাই, আরে এদিকে আয়, সামনে আয়, তুই সামনে আয়, কোনো চিন্তা নেই, আয় 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 আয়, সামনে আয়, লম্বা লম্বি করে তোর সামনে, হ্যাঁ শ্রাবণী ছবিটা ভালো করে ওঠা চায়, আয়। আমার ভাই আর কখনো মার খাবে না, বকা খাবে না, মাংস আনবে, পেঁয়াজ আমরা দেবো, কোনো চিন্তা নেই, খুব ভালোভাবে ঘর সংসার করো, সঙ্গী থেকে। থ্যাংক ইউ।